হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমাদের পরীক্ষা কোন মাধ্যমে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে, তা নিয়ে তো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কি ইনফরমেশান রয়েছে। দুই, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, তোমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে, এবং রেজিস্ট্রেশন নিয়েও একটি নতুন আপডেট রয়েছে। সেই কারণে তোমরা যদি কলেজের পড়ুয়া হয়ে থাকো কিংবা পশ্চিমবঙ্গের স্কুলের পড়ুয়া হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে বিষয়টি, তোমরা সকলেই জানো এই মুহূর্তে কোভিডের কারণে কিন্তু অনেক স্কুল পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে, এবং অভিভাবকরাও চাইছে যাতে অনলাইনে ক্লাস হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা, আগে একটা ভিডিও আমি করেছিলাম যেখানে বলেছিলাম বিস্তারিত বিষয়টি যে কী কী ঘটছে, বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করছো যে এইবার যেহেতু অনলাইনে আমাদের ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে কি কলেজের মতন আমাদের কি এক্সাম অনলাইনে হবে, এবং তোমরা অনেকেই অনলাইনে এক্সাম দেওয়ার পক্ষপাতী। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এখনকার কলকাতা আর বিভিন্ন স্কুলগুলোর দিকে তাকিয়ে দেখি, ইংরাজি মাধ্যমে যে স্কুলগুলো রয়েছে তার বেশিরভাগ স্কুলই কিন্তু এই মুহূর্তে অনলাইনে এক্সাম নিচ্ছে। নবম শ্রেণীর ক্ষেত্রেও অনলাইনে এক্সাম হচ্ছে, এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু অনলাইনে এক্সাম হচ্ছে। এছাড়া আমি বলে রাখি যে নবম এবং একাদশ শ্রেণীর শুধুমাত্র স্কুলগুলো যে অনলাইনের ব্যবস্থা করেছে তা না, তার সাথে অফলাইনেরও ব্যবস্থা করেছে। কারণ সবাই চাইছে না অ্যাকচুয়ালি অনলাইনে পরীক্ষা হোক, কিংবা সবাই চাইছে না অ্যাকচুয়ালি অফলাইনে পরীক্ষা হোক। কিছু অভিভাবক রয়েছে যারা চাইছে এই মুহূর্তে পরীক্ষা যাতে অফলাইনেই হয়, কিন্তু এরকম কিছু অভিভাবক রয়েছে এই কোভিডের সিচুয়েশনে অফলাইনে পরীক্ষা দেওয়ার পক্ষপাতী নয়। তারা বলছে যে বাড়িতে বসেই অনলাইনে যেরকম ক্লাস চলছে সেরকমভাবে অনলাইনেই এক্সাম হোক। সেই কারণে কিন্তু বেশিরভাগ ইংরাজি মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে তারা কিন্তু অনলাইনে এক্সাম নিয়েছে, এবং দেখা গেছে নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা তাদের উপস্থিতির হার প্রায় 50% বেশি, এবং একাদশ শ্রেণীর যে স্টুডেন্টরা রয়েছে তারা তাদের পরীক্ষার আর উপস্থিতি প্রায় 100%। তার মানে বুঝতেই পারছো যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু অনলাইনে পরীক্ষা দিয়েছে, এবং অফলাইনে খুব কম সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এবং বেশিরভাগ স্কুলই কিন্তু অনলাইন অফলাইন দুটোই অপশান রেখেছে। যে চাইবে অনলাইনে পরীক্ষা দিতে পারবে, যে চাইবে অফলাইনে পরীক্ষা দিতে পারবে। এছাড়া অনেক অভিভাবকরা কিন্তু এটাও মেনশন করেছে, এতদিন ধরে অনলাইনে পঠন পাঠন করায় তাদের এর অভ্যাস নেই যে লিখে বা লিখিতভাবে অফলাইনে এক্সামিনেশন দেবে। এই সমস্ত যে ব্যাপারগুলো বলছি, যেটা তোমরা দেখতেই পাচ্ছ প্রতিদিন সংবাদ মাধ্যমে কিন্তু এই বিষয়টা দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবার কথা হচ্ছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো, অ্যাকচুয়ালি দশম শ্রেণীর নিচে যারা রয়েছো ও তাদের হচ্ছে WBBSC, এবং যারা দশম শ্রেণীর ওপরে রয়েছো মানে একাদশ দ্বাদশ, তাদের অ্যাকচুয়ালি বোর্ড হচ্ছে WBCHSC। এই সমস্ত যারা স্টুডেন্ট রয়েছো তাদের অনেকের কথা হচ্ছে যে আমাদের এক্সাম কি অনলাইনে হবে। দেখো, তোমাদের অনেক স্কুল এই মুহূর্তে কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং অনেক স্কুল কিন্তু চালুও রয়েছে। সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু স্কুল বন্ধ করে দেওয়া হয়নি, স্কুল কন্টিনিউ করছে। কোনো শিক্ষকরা মনে করছে যে এই মুহূর্তে স্কুল মানে ঠিক করে মেনটেন করা যাবে না কোভিডের সিচুয়েশন, সেই সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো স্কুলে হয়তো সংক্রমিত হয়েছে কোনো শিক্ষক, সেই স্কুলে বন্ধ করে দেওয়া হয়েছে, পুরোপুরিভাবে কিন্তু বন্ধ নেই। সেক্ষেত্রে তোমাদের নবম শ্রেণীর ক্ষেত্রে স্কুলের ওপর একটা মানে দায়িত্ব রয়েছে, স্কুল যেভাবে চাইবে সেভাবে এক্সাম নিতেই পারবে। যদি মনে করে যে না এই মুহূর্তে অনলাইনে এক্সাম নেওয়া ভালো, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে এক্সামই নিতে পারে। কিন্তু দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু একেবারেই ভেবো না যে তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হবে, এরকম কিন্তু কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সমস্ত কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে, তাও এখন যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী 100% তোমাদের যে পরীক্ষা সেটা কিন্তু অফলাইনেই হবে, অনলাইনে নয়। সেই কারণে কিন্তু তোমরা লেখা প্র্যাকটিস করো, তোমরা কেউ মনের মধ্যে এটা ভেবে রেখো না এই মুহূর্তে যে তোমাদের পরীক্ষা কিন্তু অনলাইনে হবে, তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে। যার জন্য তোমাদের সিলেবাস রিডিউস করা হয়েছে, তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, নম্বর বিভাজন দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু তোমরা পেয়ে গেছো। সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, তোমরা কিন্তু অফলাইনে পরীক্ষা হবে এটাই ভাবো, এবং তোমরা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হলেও তোমরা ভাবো অফলাইনে এক্সাম হবে, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। পরবর্তীকালে যেটা হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম অফলাইনেই হবে। এর পরবর্তী আপডেট কলেজের পড়ুয়াদের জন্য, তোমরা সকলেই জানো তোমাদের রেজিস্ট্রেশন অনেকেরই হয়নি যারা প্রথম সেমিস্টার দেবে, অর্থাৎ যারা
উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে উঠেছো এবছর, তাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা ছিল অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক রকমভাবে, সেই কারণে অনেকে রেজিস্ট্রেশন নাম্বার পাওয়েনি, সেই নিয়ে বিভিন্ন কলেজেই অভিযোগ উঠেছে। এরকমভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়েও কিন্তু অভিযোগ করেছে বিভিন্ন পড়ুয়ারা যারা রেজিস্ট্রেশন নাম্বার পায়নি, সেই কারণে তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার সুযোগ দেবে, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম তোমাদের, এবং সেখানে রেজিস্ট্রেশনের সুযোগ পেয়ে তারা ফর্ম ফিল আপ আবার করতে পারবে। এ ফর্ম ফিল আপ করবে শুক্রবার থেকে, এই যে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমরা 16 মার্চ দিয়ে ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড, এবং তারপরেই তোমাদের কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে প্রথম সেমিস্টারে। আর তোমাদের মধ্যে কারা অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছো এবং কারা এখনও পর্যন্ত পাওনি, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে আমাকে জানাবে। আর তোমাদের কলেজের অনলাইন পরীক্ষা সম্বন্ধে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কারণ আমি একটি ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে এ আলোচনা করব তোমাদের কলেজের পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে। তো তোমাদের যা সমস্ত ডাউট রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।